হ্যালো, সালামু আলাইকুম সবাইকে। আমরা এই ভিডিওটিতে মূলত দেখাবো কিভাবে ড্রাগন ফল চাষ করতে হয়। তো ড্রাগন আমরা ছাদে লাগাতে চাচ্ছি, আমরা এই ছাদটাকে বেছে নিয়েছি, প্রচুর রোদ পড়ে এই ছাদে। তো আমিও নতুন, একেবারেই নতুন, প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটিতে দেখাবো কিভাবে ড্রাগন ফল আমি লাগাচ্ছি, একেবারে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। আমি নিজেও একদমই অনভিজ্ঞ, সো সেই প্রসপেক্ট থেকে কিভাবে নতুনরা শুরু করবে, যেহেতু আমি শুরু করছি, আমার টোটাল জার্নিটা এই ভিডিওতে দেখাবো। একেবারে মাটি কেনা থেকে শুরু করে মাটি প্রস্তুত করা, ড্রাম কেনা, আমরা সেই বাজারে যাব ড্রাম কিনতে, এবং সর্বশেষ টোটাল চারা লাগানো। চারা লাগানোর পরে বড় হওয়া এবং বড় হওয়ার পরে ফল আসা, প্রতিটি জিনিসই স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যে ছাদটি দেখছেন, এই ছাদে আমরা দুইটি প্রাইমারি স্টেজে আমরা দুইটি ড্রাম, অর্থাৎ একটি ড্রামের দুই অংশ কেটে তৈরি করব। তো প্রথমে আমরা ফার্স্ট যে জিনিসটা করব সেটা হচ্ছে মাটি। এবার মাটি কিনবো আমরা ছাদে, যেহেতু মাটি বাইরে থেকে অর্ডার করছি। সো আমরা ভিডিওটি আশা করছি শেষ পর্যন্ত দেখবেন কি হয় সেটি দেখার জন্য। সফল হলেও আমরা দেখাবো, ব্যর্থ হলেও কেন ব্যর্থ হচ্ছে এক্সপিরিয়েন্সটা আমরা নিতে পারবো। আচ্ছা, তো আমরা দেখাচ্ছি এখানে, প্রথমে আমরা মাটি কিনেছি। আমি মাটি কিনে টোটাল এই ভিডিওতে টোটাল কস্ট কত হচ্ছে সেটি বলে দিব। টোটাল 100, এরকম 100 চাক দেখতে পাচ্ছেন, প্রতি চাক হচ্ছে 3.5 টাকা, অর্থাৎ প্রতি 100 চাক হচ্ছে 350 টাকা খরচ পড়েছে আমার। আশা করছি 50 যে পিস আছে সেই 50 পিস আমার দুইটা ড্রাম ভরে যাবে। সো সেক্ষেত্রে যদি কস্টটাকে হাফ করি তাহলে 175 টাকা পড়বে। আচ্ছা, একটু আগে যেই মাটিগুলো দেখলেন সেগুলো আমি কোদাল দিয়ে কুপিয়ে ছোট ছোট টুকরো করেছি, টুকরা দেখতে পাচ্ছেন ছোট ছোট, কোনো সার কিন্তু এখনো মিশাইনি। এখন আমরা যাচ্ছি ড্রাম কিনতে, ড্রাম কিনতে যাব 200 লিটারের ড্রাম, দেখি কোথায় পাই। আচ্ছা, আমরা ড্রাম কিনতে আসলাম, এখানে ড্রাম দেখা যাচ্ছে বড় সাইজের 200 লিটারের ড্রাম। প্রতিটি ড্রামের দাম আমার কাছে 1200 টাকা, তারা একটি ড্রামকে দুই ভাগ করে দিচ্ছে, প্রতিটি ড্রামের দাম 1200 টাকা, 1300-1400 এরকম চাচ্ছে, 1200 টাকা। আর যদি একটু পুরানো তো এরকম হয় তাহলে কিন্তু দাম একটু কম, সেক্ষেত্রে প্রতিটি ড্রাম হচ্ছে কত, 800 টাকা চাইছে। সো আমি একেবারে ফ্রেশ, এটা না, একেবারে ফ্রেশটা অর্ডার করেছি, দেখা যাক, ছিদ্র তারা করে দিচ্ছে, ছিদ্র ঝামেলা নিচ্ছি না। কিনলাম, আচ্ছা আমরা একটু দেখাই, এখানে পুরোনো যেগুলো আছে সেগুলোর দাম কিন্তু 400-350-500 টাকা, এগুলো পুরোনো আপনার ইউজ করা, দেখতে পাচ্ছি সবই 200 লিটারের ড্রাম।
ইউজ কিন্তু একই, কিন্তু জাস্ট সৌন্দর্যের জন্য আর কি, নতুন বা পুরনো এটা কাটা হচ্ছে গ্রামটি দুই ভাগ করে। ছিদ্র করতে হবে দুইটা, দুইটা আছে আরো দুইটা করতে হবে। একটু বড় ফুটা করেন ভাই, দুই পাশে দুইটা লাগবে। আচ্ছা, এই মুহূর্তে আমরা এসেছি ড্রাগন ফলের টবের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে যে পিলার, মাঝখান থেকে পিলার দিয়ে দিতে হবে কংক্রিটে, যেই পিলারে বে আর কি উঠবে গাছটা। তো সেই দোকানে আসছি। এই ধরনের চারকোনা পিলার দেওয়া যায় অথবা গোল পিলার দেওয়া যায়, এই পিলারের উপর টায়ারটি থাকবে। তো দেখি, এখনো ওয়েট করছি কত দাম বুঝতে পারছি না, দোকানদার এখনো আসেনি, যাই হোক। সো আমাদের সব উপকরণ সংগ্রহ করা শেষ, দুটি পিলার দাম পড়েছে হচ্ছে 450 টাকা, এরকম ভারী, প্রচণ্ড ভারী, ছাদে তুলতে বেশ কষ্ট হয়েছে। আমাদের উপকরণগুলো মোটামুটি শেষ, আমি সামারাইজ যদি করি তাহলে টোটাল আমার কত টাকা খরচ হলো সেটা বলছি। ড্রামের দাম হচ্ছে 1200 টাকা, দুটি পিলারের দাম হচ্ছে 450 টাকা, 1650 টাকা। এরপর খরচ হয়েছে মাটি 350 টাকা, হচ্ছে 2000 টাকা। এরপর আমরা একটি সার ইউজ করব, যেটি কিনেছি কেজি, 2 কেজি কিনেছি দুইটি ড্রামের জন্য, বায়োমিল নাম, প্রতি কেজি 50 টাকা। সো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো মাটি প্রস্তুত এবং টোটাল পিলারটা কিভাবে রাখতে হবে, কিভাবে আমরা মাটির সাথে বালি মিশিয়ে মাটিটা প্রস্তুত করব এবং কিছুদিন রেখে দিব। সো আশা করছি নেক্সট ভিডিওটি আপনারা দেখবেন।